আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব। রুশ যুদ্ধ বিমানে আঘাত, ভেঙে পড়ল মার্কিন রন। এরপর জানিয়ে দেব এরদোগানের চেয়ে বেশি এগিয়ে বিরোধী নেতা। এছাড়া রয়েছে সংঘর্ষের আগে রুশ যুদ্ধ বিমান রনের কাছাকাছি 30 থেকে 40 মিনিট উড়েছে, জানালেন পেন্টাগন। সর্বশেষ জানিয়ে দেব সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধে সিরিয়াকে সহযোগিতা করবে ইরান, জানালেন সালামি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রুশ যুদ্ধবিমানের আঘাতে ভেঙে পড়ল মার্কিন ড্রোন। রাশিয়ার যুদ্ধবিমানের ধাক্কায় একটি মার্কিন ড্রোন কৃষ্ণ সাগরে বিধ্বস্তের ঘটনা ঘটেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে মঙ্গলবার একটি রুশ সুখই 27 জেট বিমানের সঙ্গে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোনের ধাক্কা লাগে, ফলে ড্রোনটি কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে। ইউক্রেনের রাশিয়ার আক্রমণের পর এই প্রথম এমন ঘটনা ঘটল। এই ঘটনা রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। পাশাপাশি ওয়াশিংটনও এই ঘটনার জন্য রাশিয়ার নিন্দা জানিয়েছে। এই সংঘর্ষকে রাশিয়ার বেপরোয়া পদক্ষেপ বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। ইউএস এয়ারফোর্সের ইউরোপ ও আফ্রিকার কমান্ডার জেনারেল জেমস হেকার বলেছেন, আমাদের MQ-9 ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমার রুটিন অপারেশন চালাচ্ছিল। এই সময় একটি রুশ বিমান এর সামনে আসে এবং ড্রোনটিকে ধাক্কা মারে, ফলে ড্রোনটি ভেঙে পড়ে। রুশদের এই অনিরাপদ ও অপেশাদার কাজের ফলে দুটি উড়োজাহাজ প্রায় বিধ্বস্ত হতে যাচ্ছিল। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কির্বি বলেছেন, এই অঞ্চলে রুশ বিমানের মুখোমুখি হওয়া স্বাভাবিক ঘটনা, প্রায়ই ঘটে থাকে। তবে এই ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ রাশিয়ার এই পদক্ষেপ ছিল অনিরাপদ ও অপেশাদার। প্রকৃতপক্ষে এটি ছিল বেপরোয়া পদক্ষেপ। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার বিমান কোনো অস্ত্র ব্যবহার করেনি বা ড্রোনটি সংস্পর্শে আসেনি। ক্রিমিয়া উপদ্বীপের কাছে কৃষ্ণ সাগরের উপর একটি মার্কিন মানববিহীন ড্রোন শনাক্ত করে রাশিয়া, যা রুশ সীমান্তের দিকে যাচ্ছিল। ইউক্রেনের সামরিক অভিযানের জন্য রাশিয়া যে অস্থায়ী আকাশপথ তৈরি করা হয়েছে, ড্রোনটি তা লঙ্ঘন করেছিল। এই ড্রোন চিহ্নিত করার জন্য যুদ্ধবিমান পাঠায় রাশিয়া, কিন্তু বাকবাদল করতে গিয়ে MQ-9 ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায়। এদিকে এরদোগানের চেয়ে বেশি এগিয়ে বিরোধী নেতা। আগামী 14 মে ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। দেশটির ইতিহাসে বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনের আগে বিভিন্ন জরিপ পরিচালনা করা হচ্ছে। এমনই একাধিক জরিপে দেখা যাচ্ছে, আসছে নির্বাচনের আগে জনপ্রিয়তার দিক থেকে এরদোগানের চেয়ে অন্তত 10 ভাগ এগিয়ে আছেন বিরোধী জোটের নেতা কামাল ক্লিক দারুগ্লো। জরিপের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, এরদোগানের একে পার্টি ও তার মিত্রদের কমপক্ষে 6 ভাগ এগিয়ে আছে বিরোধী ব্লক তথা ন্যাশনাল এয়ারলাইন্স। এছাড়া কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টির অনেকটা স্বাচ্ছন্দ্যে তথা 10 ভাগ এগিয়ে আছে। প্রতিবেদনে বলা হয়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সহ অর্থনীতির নানা সংকটের কারণে আগে থেকে জনপ্রিয়তা কমে যাচ্ছিল এরদোগানের। এরই মধ্যে সাম্প্রতিক বিধ্বস্ত ভূমিকম্প লন্ডভন্ড হয়েছে দেশটির অন্তত প্রায় 11টি প্রদেশ। সব মিলিয়ে টানা 20 বছরের শাসক এরদোগান এবারের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন। গত 8 মাস পরিচালিত একটি জরিপের ফল শনিবার প্রকাশ করেছে অক্সফোর্ড রিসার্চ। এতে দেখা গেছে, বিরোধী জোটের প্রার্থী ক্লিক দারুগ্লো 55.6% সমর্থন নিয়ে এরদোগানের বিরুদ্ধে এগিয়ে আছেন, যেখানে এরদোগানের সমর্থন দেখানো হয়েছে 44.4%। জরিপটির ফলাফলে আরও দেখা গেছে, প্রধান বিরোধী জোটের সমর্থন করেছেন 44.1% ভোটার। অপরদিকে একে পার্টির নেতৃত্বাধীন জোটের সমর্থন দেখা যাচ্ছে 38.2%। অন্যদিকে গত 6 থেকে 7 মার্চ একটি জরিপ পরিচালনা করে আলফ রিসার্চ, সেখানে দেখা গেছে ক্লিস দারুগ্লোর সমর্থন রয়েছে 55.1%, বিপরীতে এরদোগানের সমর্থন রয়েছে 44.9% মানুষ। এছাড়া ক্লিক দারুগ্লোর রিপাবলিকান পিপলস পার্টির 31.8% সমর্থন নিয়ে এগিয়ে রয়েছে, আর একে পার্টির সমর্থন দাঁড়িয়েছে 31%। এই জরিপের প্রধান বিরোধী ব্লকের সমর্থন দেখানো হয়েছে 43.5%, অপরদিকে একে পার্টি ও তার মিত্র MHP-র সমর্থন দাঁড়িয়েছে 37.5%। পিআর রিসার্চ তাদের জরিপে দেখিয়েছে ক্লিক দারুগ্লো 57.1% সমর্থন নিয়ে এরদোগানের চেয়ে এগিয়ে রয়েছেন। জরিপটির ফলাফলে এরদোগানের সমর্থন দেখানো হয়েছে 42.9%। এই জরিপ অনুযায়ী প্রধান বিরোধী জোটের সমর্থন 46.4% এবং একে পার্টি এবং MH জোটের সমর্থন রয়েছে 37.8%।
জরিপটি ফল প্রকাশ হয়েছে গত 10ই মার্চ। এছাড়া ওআরসি রিসার্চ তাদের ফলাফলে দেখিয়েছে ক্লিক দারুগুলোর সমর্থন 56.8%, যেখানে এরদোগানের সমর্থন রয়েছে 43.2%। জরিপটি পরিচালনা করা হয় গত 4 থেকে 6 মার্চ পর্যন্ত। তখনও ক্লিক দারুগুলোকে আনুষ্ঠানিকভাবে বিরোধী জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি। প্রতিবেদন আরও বলা হয়েছে, সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্প ক্ষমতাসীন একে পার্টির জনপ্রিয়তায় খানিকটা প্রভাব ফেলেছে। মেট্রোপলের এই সংক্রান্ত একটি জরিপ 34.4% মানুষ ভূমিকম্পের ক্ষয়ক্ষতির জন্য সরকারকে দায়ী করছে, আর ভবনের ঠিকাদারিদের দায়ী করছে 26.9% মানুষ। ওয়াশিংটন ভিত্তিক মধ্যপ্রাচ্যের গণতন্ত্র বিষয়ক প্রকল্পের তুরস্কের প্রোগ্রাম ডিরেক্টর মার্ভে বলেছেন, বিরোধী জোটটি বৈচিত্র্যময় এবং জোটের প্রতিটি নেতা তুরস্কের ভিন্ন ভিন্ন অংশের কাছে প্রভাব রাখতে পারেন। সংঘর্ষের আগে রুশ যুদ্ধ বিমান ড্রোনের কাছাকাছি 30 থেকে 40 মিনিট উড়েছে, জানালেন পেন্টাগন। যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত হওয়া ড্রোনের সঙ্গে সংঘর্ষের আগে 30 থেকে 40 মিনিট ড্রোনটির কাছাকাছি উড়ছিল বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর পেন্টাগন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য বলেছে, মার্কিন ড্রোনের সঙ্গে রুশ যুদ্ধ বিমানের নিকটবর্তী হওয়া ও সংস্পর্শে আসার কোনো ঘটনাই ঘটেনি, এমনকি আকাশেও অস্ত্র ব্যবহার করা হয়নি। পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার মঙ্গলবার বলেন, সংঘর্ষের আগে 30 থেকে 40 মিনিট রাশিয়ার SU-27 যুদ্ধ বিমান MQ-9 ড্রোনের কাছাকাছি দূরত্ব রেখে ওড়ে, এরপরে সংঘর্ষ হয়, ফলে ড্রোনটি ধ্বংস হয়ে যায়। কৃষ্ণসাগরের আন্তর্জাতিক পানিসীমায় গিয়ে ধ্বংসাবশেষ পড়ে, তবে তার সন্ধান মেলেনি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, কৃষ্ণসাগর ক্রিমিয়া উপত্যকা বরাবর আকাশপথে রুশ সীমান্ত অভিমুখে যাত্রা করা একটি মার্কিন MQ-9 রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা দেয়। মঙ্গলবার সকালে হঠাৎ দ্রুততম সময়ে বারবার গতিপথ পরিবর্তন করায় মস্কোর স্থানীয় সময় মঙ্গলবার 9:30 দিকে MQ-9 ড্রোন অনিয়ন্ত্রিত উড্ডয়ন মোডে চলে যায় এবং কৃষ্ণসাগরে আন্তর্জাতিক পানিসীমায় বিধ্বস্ত হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার যুদ্ধ বিমানটি থেকে কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি। এদিকে সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধের সিরিয়াকে সহযোগিতা করবে ইরান, বললেন সালামি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ও IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি বলেছেন, তার বাহিনী সাইবার গোয়েন্দা ও ইলেকট্রনিক যুদ্ধের ক্ষেত্রে সিরিয়ার সেনাবাহিনী নিজের অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে প্রস্তুত রয়েছে। তিনি গতকাল তেহরান সফররত সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আলী মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে তার বাহিনীর এ প্রস্তুতির কথা ঘোষণা করেন। এ সময় দুই জেনারেল সিরিয়া ও ইরানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। জেনারেল সালামি বলেন, সিরিয়ার সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দিতে প্রস্তুত রয়েছে IRGC, যার মধ্যে রয়েছে কমান্ডো ও স্টাফ কোর্স এবং রণকৌশলের উন্নত কোর্স। এছাড়া আগের চুক্তিগুলো মেনে চলার পাশাপাশি অন্যান্য বিশেষায়িত বিভাগগুলিকে উন্নীত করার ক্ষেত্রে দামেস্কের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন তেহরান। IRGC-র প্রধান কমান্ডার সিরিয়া ও ইরানের মধ্যে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরে এবং বলেন, আমরা সিরিয়ার সশস্ত্র বাহিনীকে তার প্রয়োজন অনুযায়ী সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। সাক্ষাতে সিরিয়ার সন্ত্রাস বিরোধী যুদ্ধে, বিশেষ করে দায়েশ বিরোধী যুদ্ধে দামেস্কের পাশে থাকার জন্য তেহরানের প্রতি কৃতজ্ঞতা জানান সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, দুদেশের অভিন্ন শত্রুকে প্রতিহত করার জন্য দ্বিপক্ষীয় সামরিক ও প্রতিরক্ষা সহযোগী শক্তিশালী করতে হবে।